হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইলিশ মাছের লেজ ভর্তা করার জন্য আমি এখানে নিয়েছি একটা ইলিশ মাছের লেজ। আর লেজটা দেখতে পাচ্ছেন, আমি মাঝখান দিয়ে সুন্দরভাবে এইভাবে কেটে কেটে দিয়েছি। আর তার সাথে লবণ, মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো মিশিয়ে খুব ভালোভাবে লেজটা এভাবে আমি মাখিয়ে নেব, এবং খুব ভালোভাবে যেন এই আমার লবণ মরিচের গুঁড়োটা লেজের ভিতরে ঢুকে সেভাবে সুন্দর করে মাখিয়ে নিব। এবার প্যানে দিয়ে দিয়েছি সরিষার তেল, কারণ পুরো লেজটা কিন্তু সরিষার তেলে ভাজতে হবে, তাহলে কিন্তু আসল টেস্টটা পাওয়া যাবে। আর এইভাবে খুব ভালোভাবে কড়া করে ভেজে নিতে হবে। আচ্ছা, ইলিশ মাছের ল্যাঞ্জাটা যত ভালোভাবে একটু সময় নিয়ে ভাজা হবে, ইলিশ মাছের ভর্তাটা খেতে কিন্তু তত বেশি মজা হবে। ভাজা হয়ে গেলে উঠিয়ে রেখে দেব। আর এবার এই লেজটা আমি এরকম একটা হামানদিস্তা নিয়ে নিয়েছি, হামানদিস্তা নিয়ে খুব ভালোভাবে ইলিশ মাছের ল্যাঞ্জাটা থেকে ইলিশ মাছটা একদম গুঁড়ো করে ফেলবো। ইলিশ মাছের মানে অরিজিনাল লেজ ভর্তা পেতে চাইলে কিন্তু আপনাকে অবশ্যই হামানদিস্তাতে এভাবে ইলিশ মাছের ল্যাঞ্জাটা থেতো করে নিতে হবে। এবার হলো যে আসল কষ্টের কাজ, সেটা হলো যে কাঁটা বাঁচা। এবার কাঁটাটা খুব ভালোভাবে আমার মাছ থেকে বেছে নিতে হবে। একটু কষ্ট করাই যায়, একটু বেশি স্বাদ খেতে গেলে একটু কষ্ট করা যায়, এটা কোনো ব্যাপার না। তো আমি খুব ভালোভাবে কাঁটাগুলো বেছে নিয়েছি, যেহেতু আমার অল্প মাছই ছিল, মাছের পরিমাণটা অল্প ছিল, সেহেতু আমার কাঁটা বাছতে খুব বেশি সময় লাগে নাই। তো ভালোভাবে কাঁটাটা বেছে নিয়ে নিয়েছি। এবার ওই হামানদিস্তার মধ্যে দিয়ে দিলাম মরিচ, শুকনা মরিচ যেটা আমি ভেজে নিয়েছিলাম। এবার এটাও খুব ভালোভাবে এইভাবে থেতো করে গুঁড়ো করে নেব। মরিচ গুঁড়ো করা হয়ে গেলে এবার এর সাথে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ মরিচ একসাথে খুব ভালোভাবে থেতো করে নেবো। আপনারা যারা মাওয়া ঘাটে গিয়ে ইলিশ খেয়েছেন বা ভিডিও দেখেছেন, তারা কিন্তু দেখেছেন তারা যে ইলিশ মাছটা কিন্তু এরকম ওদের যে লোহার হামানদিস্তা থাকে ওখানে থেতো করে নেয়, আর তার সাথে মরিচ এবং হচ্ছে যে পেঁয়াজটা ওই একইভাবে থেতো করে নেয়। তো মরিচ পেঁয়াজ থেতো করা হয়ে গেলে আমি এর ভেতর ধনিয়া পাতা দিয়েছিলাম, ধনিয়া পাতাটাও এর সাথে আমি একটু থেতো করে নিয়েছি। থেতো করা হয়ে গেলে উঠিয়ে এবার প্লেটে নিয়ে নিচ্ছি। এবার এবার এর সাথে বেছে রাখা যে মাছগুলো ছিল সে মাছগুলো দিয়ে দিব। এবার হচ্ছে যে আসল কাজ, যে তেলে আমরা ইলিশটা ভেজেছিলাম আমি সেই সরিষার তেলটা এর ভিতরে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি প্রথমে লবণ দিই নাই, কারণ যেহেতু মাছ ভাজার সময় লবণ দিয়েছিলাম, তাই লবণটা একটু চেক করে যতটুকু পরিমাণে লবণ লেগেছে আমার ঠিক ততটুকু পরিমাণে লবণটা দিয়েছি। খুব ভালোভাবে মাখিয়ে নিলে বাস তৈরি হয়ে গেল একদম পারফেক্ট মাঘাট স্টাইলে ইলিশ মাছের লেজার ভর্তা। এই ভর্তাটা মানে এত মজা ছিল, মানে আমার কাছে একদম মা ঘাটে যেরকম পাওয়া যায় আমার কাছে ঠিক তেমনই লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে আমার পেজ ফলো করে রাখবেন। আল্লাহ হাফেজ।